হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি, ঠিক আছে। তো গাইস, আজকের ব্লগটা তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে গিয়েছো যে ব্লগটা কোন লেভেলে কিরকম হতে চলেছে। হ্যাঁ গাইস, ব্লগটা হবে আমার বন্ধু পরমেশ্বরের উপর, মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারো, ঠিক আছে। তো সত্যি বলছি, প্র্যাঙ্কটা অসাধারণ হবে, জাস্ট তোমরা দেখো। প্র্যাঙ্কটার মধ্যে মানে কিছু থাকবে, ঠিক আছে, ঢাকা চুরির প্র্যাঙ্ক। থাম্বনেলে হয়তো তোমরা দেখলে বা টাইটেলেও দেখলে। তো ও কালকে আমাদের ঘর এসেছিল, তো বাকি তোমাদেরকে কলের মধ্যে বলবো, প্র্যাঙ্ক কল, ঠিক আছে। তো দেখতে থাকো আমার ব্লগ, কন্টিনিউ করো প্র্যাঙ্কটা, চলো বাই। তো গাইস দেখো, মোবাইলটা হচ্ছে আদিত্যদার মোবাইলে প্র্যাঙ্ক করবো। তার কারণ হচ্ছে আমার মোবাইলে ক্যামেরা শুট হচ্ছে আর আদিত্যদার মোবাইলে আমি প্র্যাঙ্কটা করবো, ঠিক আছে। তো এখানে নাম্বারগুলো আছে সব, মানে নাম্বার বলতে পরমেশ্বরের নাম্বারটা আছে। তো এখানে আদিত্যদার আছে, যার চ্যানেলের নাম হচ্ছে ইয়ার আদি, দিয়ে সাবস্ক্রাইব করে আসবে। তো চলো লেটস গো, প্র্যাঙ্কটা করা যাক ওর ওপরে। তো হয়তো কোনো কাজ করছিল, আদিত্যদা আমাকে বললো যে ও ঘরে বসেছিল, তো কি এমন কাজ করছিল, তো চলো ডিস্টার্ব করা যাক। তো প্যাংটা করা যাক, যাই হোক কি হয় দেখি রিয়াকশন। পরমেশ, হ্যালো। হ্যালো, হ্যাঁ সাকিবুল বলছি। হ্যাঁ বল। বলছি যে কি করছিস? এই তো একটু পুকুর পার দিয়ে এলাম। ও ঠিক আছে। তো বলছি, কালকে তো আমাদের ঘর এসেছিলিস না? হ্যাঁ এসেছিলাম তো। হ্যাঁ, তো ওইখানে আমার 500 টাকা রাখা ছিল, তো তুই নিয়ে গিয়েছিস? আমি তো টাকা নিয়েছি না। না তুই নিয়ে গিয়েছিস? আরে না, আমি তো টাকা নিয়ে কি করব, তোদের বাড়িতে আমি গিয়েছিলাম, তোর সঙ্গে তো আবার চলে এসেছিলাম। না আদিত্যদাও তো ছিল, তো আদিত্যদা কই কিছু আমাকে, আদিত্যদা বললো যে আমি আদিত্যদাকে ফোন করলাম, তারপর আদিত্যদা আমার কাছে এলো, নিয়ে আদিত্যদাকে আমি বললাম যে আদিত্যদা টাকাটা তুমি কি নিয়েছো, আদিত্যদা বললো না। তো নিয়ে আমি তোকে, আদিত্যদা বললো একবার পরমেশ্বরকে জিজ্ঞেস করো, তো তাই বলছি। তো তুই নিয়েছিস নাকি বল ভাই, খুব দরকার আমার টাকাটা। আরে না, আমি তো টাকা নেব কেন? না আমার মন বলছে তুই টাকা নিয়েছিস। আমি টাকা নিলে তো কত বলতাম না, আমি তো টাকা নিলে তো তোকে বলে দিতাম না। এবার আদিত্যদা মনে হয় নিয়েছে, আদিত্যদাকে জিজ্ঞাসা কর, নাহলে আমি নিয়ে নিই, তোদের বাড়ির লোকে কেউ নিয়েছে মনে হয়। আরে না, তুই আর আদিত্যদা তো মানে আমি তো কপাট লাগিয়ে দিয়েছিলাম না। একদিন বলছিলিস যে আমার 500 টাকা দরকার, তো আমি হয়তো ধার দিনি, তাই তুই দেখেছিস ওইখানে আছে, তাই লোভে লোভে হয়তো নিয়ে পালিয়েছিস। কতবার বলবো, আমি তো টাকা কেন নেব? আরে যখন আমার দরকার ছিল তখন আমার দরকার হয়ে গেছে, আমাকে, আমার কাছে ছিল, আমাকে দিয়েছে একজন, আমি তো এখন টাকা নিয়ে কি করব। না তো তুই তো সেই দিন আমাকে বললি না যে আমার টাকার দরকার, তো সাকিবুল টাকা দে না হয়েছে, তুই নিয়েছিস তো বলে দে ভাই আমার খুব দরকার টাকাটা। বলছি তো নিইনি, তাহলে কি ভাবছিস আমি চোর? না আমি চোর ভাববো কেন তোকে, তো তো আমার বেস্ট ফ্রেন্ড। বাট দেখ ভাব, তুই 500 টাকা বলে কথা ভাই। আরে তো টাকা আমি নেব কেন, বলছি তো আমি টাকা নিইনি। আমার তো বিশ্বাস হয় না, তার কারণ হচ্ছে তোর দরকার ছিল, হয়তো তুই হয়তো নিয়ে পালিয়ে গিয়েছিস। আরে বাবা, এক কথা বারবার বলছি নিইনি, বলছি নিইনি, তাহলে তোকে আমার, আমার টাকা থেকে তোকে দিয়ে দেবো তোর টাকা, হয়েছে? তোর নিইনি বলছি, তাও তুই এরকম বলছিস। আরে না সেটা না, আদিত্য দাদা তো জিজ্ঞেস করলাম, আদিত্য দাদা বললো যে না আমি টাকাটা নিইনি, ওখানে ছিল তোমার টাকাটা, হ্যাঁ 500 টাকায় পড়েছিল। তো আদিত্যদা আমাকে বললো, ঠিক আছে, তো আদিত্যদা বললো যে পরমেশ্বরকে একবার জিজ্ঞেস করো, তো তোকে তার জন্য জিজ্ঞেস করছি, তুই রাখছিস কেন ভাই? এত খ্যাপা নাকি? আরে যে কাউকে বলছিস টাকা নিয়ে নিয়েছে, এটা কেউ মানবে? না দেখ, তুই তো আমাকে বলেছিলিস না যে 500 টাকা আমার ধার লাগবে, তো আমি হয়তো দিইনি তাই রাগে নিয়ে নিয়েছিস। এটা কেউ কখনো করে? খ্যাপামোর মতো কথা বলছিস, মানে আমাকে না জেনে না শুনে বলছিস দিয়ে নিয়েছে পয়সা, এরকম ভাবে কেউ করে? ছি, আমাকেই খারাপ লাগছে। দেখ ভাই, তুই হয়তো তুই বাঁচবার জন্য এরকম কথা বলছিস ভাই, সত্যি কথাটা বলে দে ভাই। আবার সেই একই কথা বারবার বলছে, বারবার বলছি তো নিই নি, আর বাঁচার জন্য কেন, তোর টাকা আমি নিয়ে বড় হয়ে যাবো নাকি? গাইস পুরো রেগে গিয়েছে তো দেখো। না না আমি রাগার সাথে সাথ বলি না, মানে তুই টাকাটা নিয়েছিস তো আমাকে দিয়ে দে, 500 টাকা কি, তুই 400 টাকা হয়তো দে, না হলে 300 টাকা দে, বাট আমার টাকাটা দে। তো
টাকা নিয়ে নি বলছি আরে ভাই তোকে বিকেলে আমার টাকা থেকে তোকে দিয়ে দেবো বলছি তোর টাকা নিয়ে নি ভাই রাখ তোর টাকা আমি নিয়ে নি আবার বলছি তো আমার টাকা থেকে তোকে পয়সা দিয়ে দেবো আমার টাকা থেকে তোকে পয়সা দিয়ে দেবো ঠিক আছে তোকে টাকা দিয়ে দেবো বিকেলে দিয়ে দেবো শোন 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 মানে সত্যিটা পরে বলছি মানে অনেক রেগে গিয়েছে গাইস ঠিক আছে তো চলো আবার প্যাং করি আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে আবার ট্রাই করে যাক আবার আবার আমি সেরকম ভাবে বলছি না আমি বলছি যে তুই টাকাটা পেয়েছিস তো আমাকে দিয়ে দে দরকার আমার টাকাটা খুব আরে আমি তো টাকাটা পাইনি তো বলছি তাও তো বলছিস পেয়েছিস তো দিয়ে দে কেন মানে আমি যেটা প্রথমে বললাম আবার ঘুরিয়ে বলবো নাকি নিয়েছি দেখ ভাই কেউ যদি কারো কিছু নিয়ে নেয় সে কি বলে চোর কি ধরা দেয় বাট আমি তোকে চোর বলছি না ভাই আরে তোর টাকা নিয়ে ভাই আমি কি করব আরে তো বাড়ি যাওয়ায় আমার ভুল হয়েছে নাকি না না তো আমার বাড়ি আসা ভুল হয়নি বাট ওইটাই যে তুই আমার টাকাটা নিয়েছিস তো দিয়ে দে না তোর টাকা নিয়ে নি রে ভাই তোর টাকা নিয়ে আমি কি করবো 500 টাকা মানে কি আমি 500 টাকায় বড় লোক হয়ে যাবো নাকি 500 টাকা অনেক কিছুই কিনা যায় বুঝলি তো তুই বুঝিস না যেগুলো অনেক কিছু কিনা যায় ঠিক আছে তো তুই শুন শুন ফাজলামো করিস না তুই ফাজলামো করছিস মনে হয় না সিরিয়াস বলছিস আমি জানি না আরে আমি ফাজলামো কেন করবো এতক্ষণ ধরে ভালো করে কথা বলছি এবার কি রাগ তুলাবি নাকি তুই 500 টাকাটা নিয়েছিস দিয়ে দে আরে বাবা তা আমি তোকে বলেছি তুই নিয়েছিস আমি তো বলছি টাকাটা পেয়েছিস তো দিয়ে দে পাইনি তো বলছি তাহলে কে টাকাটা নিলে তুই তো ছিলিস আমি ছিলাম বলে আমি নিয়েছি নাকি হ্যাঁ তো তুই তো নিবি তার কারণ তো দরকার ছিল দেখ ভাই আমি ভালোভাবে এবার বলছি বাড়ির লোক সেখানে উপস্থিত ছিল না ঠিক আছে বাড়ির লোক আমার বাইরে ছিল আমার ঘরে বাড়ির লোক ঢুকে না বাট তুই নিয়েছিস তো আমাকে টাকাটা দে না আদিত্যদা এরকম কাজ করবে না তার কারণ আমি আদিত্যদাকে চিনি আর তুই এরকম কাজ করবি না বাট তোর দরকার ছিল হয়তো তার জন্য তুই নিয়েছিস আবার সেই একই কথা আরে ভাই তোকে বললাম তোর টাকা আমি তোর টাকা নিয়ে নি তোকে আমি টাকা দিয়ে দেবো আর আমাকে ভাই তুই ফোন করিস না জলাস না আমি রাখছি আমার নিজের টাকা তোকে দিয়ে দেবো যা তোর টাকা নিয়ে নি আরে শোন 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 ঠিক আছে মানলাম তুই টাকাটা নিস নি আমি আমার নিজের পকেট থেকে তোকে আমি ডবল দেবো তোর টাকা নিয়ে নি বলছি নিয়ে নি বলছি হাজার বার বলছি নিয়ে নি তোর টাকা নিয়ে নি তাও তো শুনছি না হাজার বার কোথায় বললি ভাই 50 বার হয়নি হয়তো আর করবো না তার কারণ অতিরিক্ত রাগ উঠে গিয়েছে ঠিক আছে মানে এত রাগ আদিত্য মানে দাসিল তো জিজ্ঞেস করো মানে সিরিয়াসলি ভেবে নিয়েছে একদম ঠিক আছে মানে ওই যে সত্যি একদম কিন্তু সত্যি না যেহেতু প্র্যাঙ্ক ছিল এখনো জানে না তো আমরা ওকে বলবো একটু পরেই তো চলো গাইস দেখো গাইস যেহেতু খুবই খেপে গিয়েছে ছেলেটা তো দেখবো কল করা যাক তারপরে তোকে বলে দিই এবার আমরা বলবো ওকে ঠিক আছে যেটা সত্যি সেটা বলে দিই কারণ আমাকে দেখো সাইডে স্ক্রিনশট আছে এই সাইডে স্ক্রিনশটে দেখো একটা দাদা বা ভাই আমাকে যেহেতু ভাই বলেছে মানে আমার থেকে বড় দাদা কমেন্ট করেছিল যে ভাই ফ্রেন্ডের সঙ্গে প্র্যাঙ্ক করো তো তার জন্য করলাম তো সাইডে স্ক্রিনশট আছে তোমরা যেরকম বলবে আমি ভাই সেরকম করবো প্র্যাঙ্ক এবার পরে কার সাথে প্র্যাঙ্ক করবো তোমরা কমেন্টে বলো তো তোমরা এরকম আরো প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই এখন সাবস্ক্রাইব করে নাও করতে হবে আর আদিত্য দার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ইওর আদি তো চলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো চলো এবার ফোন করা যাক দেখা যাক ধরবে না হয়তো তার কারণ প্রচন্ড রাগে কেটে দিচ্ছি আবার ট্রাই করে যাক আবার আবার চলো আবার এ ভাই শোন 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 আমার পয়সা আমার কাছে আছে এটা একটা প্র্যাঙ্ক চলছিল ভাই
বিশাল ধামাকাদার প্র্যাঙ্ক গাইস, পরমেশ্বর প্র্যাঙ্কার হয়ে প্র্যাঙ্ক হয়ে গেছে। এ সরি ভাই সরি, কিছু মনে করিস না। আমাকেও খারাপ লাগলো, বাট আদিত্যদাও ছিল, আদিত্যদাও ভালো মজা নিল। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দিস। ঠিক আছে, আর গিয়ে ভিডিওটা দেখে আসিস, কেমন মজা নিলাম। তো কিছু করার নেই, কারণ আমাকে একজনা কমেন্ট করেছিল যে তোকে নিয়ে মানে বলেছিল ফ্রেন্ড, তো তুই আমার যেহেতু বেস্ট ফ্রেন্ড তাই তোকেই মজাটা করলাম তোর উপরে। আর যেহেতু কাল আরেকটা মকা পেলাম যে কালকে তুই মানে ঘরে এসেছিলিস, তো আমার মনে ছিল না, তো আদিত্যদা আমাকে কন্টেন্টটা বা মানে কন্টেন্টটা নাই মানে আমার ছিল ডিসিশনটা আদিত্যদা ছিল, মানে কালকে এসেছিলিস তো তোরা, আদিত্যদার বললো যে এরকম কর, তার জন্য আমি করলাম। ঠিক আছে, রাগ করিস না, নাহলে অন্যজনকে করতাম ব্যাংকটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখছি তাহলে। কিছু কিছু বলবি, কিছু বলবি? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একদম লাইক করে দিবে। ঠিক আছে, তো গাইস শুনলে করে দিবে, তো চলো ঠিক আছে ভাই, রাখছি। তো আমাদের ভিডিও প্র্যাঙ্ক শেষের দিকে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আরও এরকম বড় বড় প্র্যাঙ্ক দেখতে চাইলে মানে ধামাকাতে আরও দারুণ দারুণ প্র্যাঙ্ক আসবে। তো গাইস দেখো, কমেন্ট যে করবে ভাই আমি তার কমেন্টে রিপ্লাই দেবো, এবং তার কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানাবো। তো যেহেতু ওই দাদা আমাকে বলেছিল যে ফ্রেন্ডের উপরে মজা করতে, তাই আমি ফ্রেন্ডের উপরে করলাম। এবার তোমরা যদি বলো যে মানে এবার নেক্সট প্র্যাঙ্ক কল বা প্র্যাঙ্ক ভিডিও কার উপরে আনবো, তোমরা কমেন্ট করে বলো, অবশ্যই আমি করব। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে, ততক্ষণের জন্য বাই।